আমরা আজকে স্টিমুলের অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। আসলে অ্যাট্রিবিউট শব্দটার অর্থ হচ্ছে গুণ। তার মানে আমরা যখন স্টিমুলে বিভিন্ন ট্যাগ ব্যবহার করি, সেটা কন্টেইনার ট্যাগ হোক বা এমটি ট্যাগ, তখন তাদের যদি কোনো এক্সট্রা ফিচার অ্যাড করতে হয় তখন আমরা এই অ্যাট্রিবিউটটা ব্যবহার করি। লাইক একটা ট্যাগের নাম যদি এক্স হয়, তার মানে যদি সেটা কন্টেইনার ট্যাগ হয়, শুরু করার পরে আবার কি করতে হবে, কন্টেন্ট শেষে /x দিয়ে শেষ করে দিব। তো এই যে ওপেনিং ট্যাগে, ওপেনিং ট্যাগের পরে আমরা কি, কিন্তু এখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ না করে আমরা যে কাজটা করতে পারি, যে অ্যাট্রিবিউট ব্যবহার করব সেই অ্যাট্রিবিউটের নেম দিব, দেওয়ার পরে ইকুয়াল দিয়ে কী দিতে হবে, তার ভ্যালু দিতে হবে। ভ্যালুটা ডাবল কোটেশনের মধ্যে রাখলে হয় না রাখলে হয়, যাই হোক আমরা এখন এটার প্র্যাকটিক্যাল পার্টে যে দেখি। গত পর্বের প্র্যাকটিক্যাল পার্টে আমরা এই পর্যন্ত করেছি। তোমরা যারা মিস করেছো আমার আগের ভিডিওগুলো দেখতে পারো। যাই হোক, আমরা আজকে অ্যাট্রিবিউট নিয়ে কথা বলবো। এই জন্য প্রথমে আমি বডির এইগুলো সবই হচ্ছে ক্লোজ করে দিতে যাচ্ছি। আমি জাস্ট বডি ট্যাগটা রেখে দিব আর অন্যগুলা কিছু রাখবো না। এ পর্যায়ে সেভ করে যদি রিফ্রেশ করি তখন দেখা যাবে যে এরকম কিছু একটা আসছে। তো দেখো, আমাদের যে বডি যে ট্যাগটা সেটা কিন্তু একটা কি ট্যাগ, অবশ্যই কন্টেইনার ট্যাগ। যেটা এটা হচ্ছে কি ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে তার কি ক্লোজিং ট্যাগ। আমি বলছি যদি কোনো একটা কি করতে হয়, অ্যাট্রিবিউট অ্যাড করতে হয়, এই ওপেনিং ট্যাগে একটা কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডের পরে আমরা যে কাজটা করব এখানে সেই এক্সট্রা ফিচার যেটা অ্যাড করব সেই ফিচারটা দিব। যেমন বিজি কালার, ব্যস্ত কালার না আসলে ব্যাকগ্রাউন্ড কালার বলে, কালার বানানটা একটু খেয়াল রাখতে হবে, COLOR দিতে হবে, ইউ দিলে কিন্তু হবে না। যাই হোক, আমরা কি দিলাম, বিজি কালার অ্যাট্রিবিউটের নাম, এটাই কিন্তু একটা ফিচার আমরা যেটা বডি বডি ট্যাগের সাথে অ্যাড করব। ইকুয়াল দিয়ে কি দিয়ে দিব, আমি কালার দিয়ে দিব। তো বলছি যে ডাবল কোটেশন দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। আমি দিলাম, দিয়ে দেখো সেভ করে রিফ্রেশ করলে দেখবো যে আমাদের বডিটা কিন্তু কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, রাইট? এভাবে তুমি যদি ইয়েলো দাও তাহলে দেখবা যে এটার কালার কি হয়ে যাবে, অবশ্যই ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু ইয়েলো হয়ে যাবে যদি তুমি কি দাও, ইয়েলো দাও। তো এভাবে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আবার কোডের মাধ্যমে কিন্তু কালার চেঞ্জ করা যায়। দেখো আমরা কিন্তু জানি বেসিক যে কালার, বেসিক কালার কিন্তু তিনটা, আমি একটু তোমাদের বোঝানোর জন্য এখানে লিখবো। হ্যাঁ, বেসিক কালার তিনটা, একটা হচ্ছে আর, একটা হচ্ছে জি, আর একটা কি বি, আর জি বি মানে হচ্ছে রেড গ্রিন, আর একটা কি ব্লু। তো আমরা যখন হেক্সাডেসিমাল কোড পড়ছি চ্যাপ্টার 3.1-এ, তখন কিন্তু এগুলো নিয়ে জানছি যে হেক্সাডেসিমাল কোডের সাহায্যে এই কোডগুলো লেখা হয়। তো দেখো আমরা আর এর জন্য আসলে দুইটা ডিজিট পাবো। কি বললাম, আর এর জন্য কয়টা ডিজিট, দুইটা ডিজিট। আমি জাস্ট বোঝানোর জন্য এইভাবে লিখলাম, আসলে এগুলো কিন্তু কোড না। আর এর জন্য আমি দুইটা ডিজিট আমি একটু ফাঁকা দিয়ে তোমাদের বোঝাই, তারপরে কি জি এর জন্য দুইটা ডিজিট আমি একটু ফাঁকা দিয়ে তোমাদের বোঝাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। আবার হচ্ছে ব্লু এর জন্য কি হবে, দুইটা ডিজিট, তার মানে এই টোটাল 6টা ডিজিটে আমাদের কি করতে হবে, কালার কোডটা দিতে হবে। হ্যাঁ, তো যেহেতু আমাদের হেক্সাডেসিমেলে লিখবো তাহলে লোয়েস্ট ভ্যালু কিন্তু 00 এবং হাইস্ট ভ্যালু কিন্তু আমাদের হেক্সাডেসিমেলে এক একটা ডিজিট, লার্জেস্ট ডিজিট কিন্তু এফ, সো FF উইল বি দ্য লার্জেস্ট ভ্যালু। সো আমরা যদি দেখো কালার চেঞ্জ করতে যাচ্ছি, আমি একটু দিই, দেখো আমি যে কাজটা করব, রেড, আমাদের যেহেতু RGB প্রথমে রেড, আমি রেডের হচ্ছে হাইস্ট অ্যামাউন্ট দিলাম FF। এরপরে দেখো আমি যদি এরপরে কি RG আমাদের গ্রিনটা যদি আমি গোল্লা গোল্লা দিয়ে দিই, একইভাবে ব্লু যেটা, ব্লু যদি গোল্লা গোল্লা দিয়ে দিই, দেখো এ পর্যায়ে সেভ করলে হয়তো সবাই বুঝে ফেলছো যেহেতু রেড দিলাম শুধু, এর জন্য কী কালার হয়ে যাবে, এটা রেড কালার হয়ে যাবে, রাইট? ইভেন তুমি কিন্তু এভাবে চেঞ্জ করতে পারবা। যেমন বলো তো যদি সবগুলা গোল্লা গোল্লা দিই তাহলে কি হয়ে যাবে, আসলে সবগুলো এভাবে 00 দিলে কি হয়ে যাবে, কোনো কালার নাই মানে কি, আমাদের অবশ্যই কালার ছাড়া হয়তো সবাই বুঝো যে ব্ল্যাক হয়ে যাবে, রাইট? ব্ল্যাক কালার চলে আসছে। এবং সবগুলা কালার যদি তুমি FF দাও, দেখো আমি কি করলাম, রেড হচ্ছে হায়েস্ট দিলাম, আর তারপর জি যেটা গ্রিন দিলাম হায়েস্ট, একইভাবে আমি ব্লু দিলাম হায়েস্ট। এরপর যে সেভ করলে কিন্তু কি দেখতে পারবে বলো তো, দেখো সাদা হয়ে গেছে, কেননা সবগুলো এই তিনটা কালারের মিক্সচারে কি হয়ে যায়, সাদা হয়ে যায়। এই কোডগুলো তোমাদের এভাবে জানা লাগবে না, এগুলো পরীক্ষায় খুব একটা আসে না, জাস্ট আমরা একটু মনে দেখার জন্য জেনে রাখলাম আর কি। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করলাম। আল্লাহ হাফেজ।